নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত, আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্স। প্রতিদিনের রাশিফলের বিশেষ এই অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আলোচনা করছি 29শে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবারের রাশিফল। প্রতিদিনের এই রাশিফল আপনাদের চন্দ্র রাশি সাপেক্ষে আলোচনা করে থাকি এবং দ্বাদশ রাশি চক্রের এই বিশেষ রাশিফল আপনারা অবশ্যই আপনাদের চন্দ্র রাশি এবং সেই সাথে যাদের জন্মকুণ্ডলী নেই তারা নামের আদ্যক্ষর অনুসারে যে রাশি সেই রাশি অনুসারে আপনারা দেখবেন। এই ফলাদেশ নির্ভর করবে আপনাদের জন্মকুণ্ডলীতে থাকা গ্রহগত এবং নাক্ষত্রিক বলাবলের উপরে, তাই এই ফলাদেশ সবার ক্ষেত্রে নাও মিলতে পারে। প্রতিদিনের এই রাশি ফল আপনাদের ব্যবসা, লেনদেন, চাকরি বাকরি, বন্ধুদের সঙ্গে সম্পর্ক, সন্তানের শুভ অশুভ বিষয়, আপনার শরীর স্বাস্থ্যের শুভ অশুভ বিষয়, শুভ রং, শুভ সংখ্যা, সেই সাথে ছোট ছোট উপায় বা টোটকা যা আপনাদের দিনটিকে অত্যন্ত শুভ করতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সাধারণত করে থাকি। রাশিফল শুরু করার আগে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রতিদিনের মতো পঞ্চাঙ্গ এবং তারপরেই আজকের দিনের গ্রহগত অবস্থান। শুরুতেই পঞ্চাঙ্গ নিয়ে আলোচনা করব, অর্থাৎ 29শে ডিসেম্বর 2020 মঙ্গলবার শুক্লাপক্ষের এই বিশেষ দিনে সূর্যোদয় হচ্ছে সকাল 6টা 16 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 2 মিনিটে। তিথি আজ শুক্লাপক্ষের চতুর্দশী তিথি থাকবে সকাল 7টা 54 মিনিট পর্যন্ত, তারপরেই কিন্তু মার্গশীর্ষ অর্থাৎ মার্গশীর্ষ পূর্ণিমা তিথি শুরু হবে। নক্ষত্র আজ মৃগশিরা নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে এবং তা থাকবে বিকেল 5টা 32 মিনিট পর্যন্ত, তারপরে রাহু নক্ষত্র আদ্রা নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে। তাই আজ সারাদিন কিন্তু চন্দ্রদেব মিথুন রাশিতে থাকবে। অত্যন্ত শুভ যোগ শুক্লা যোগ আজ বিকেল 4টা 13 মিনিট পর্যন্ত রয়েছে, তারপরে ব্রহ্মা যোগ এবং শুরুতেই বাণিজ্যকরণ সকাল 7টা 54 পর্যন্ত বাণিজ্যকরণ এবং তারপরেই আজ বৃষ্টিকরণ শুরু হবে এবং তা থাকবে রাত্রি 8টা 30 মিনিট পর্যন্ত এবং তারপরেই ববকরণ শুরু হবে। যারা শুভ সময়ের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বলবো আজ অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 17 থেকে দুপুর 12টা পর্যন্ত, অমৃতকাল আজ সকাল 8টা 3 মিনিট থেকে থাকবে 9টা 47 মিনিট পর্যন্ত এবং রবি যোগ আজ কিন্তু সকাল 6টা 16 থেকে থাকবে বিকেল 5টা 32 মিনিট পর্যন্ত। তাই একদিকে অভিজিৎ মুহূর্ত, তারপরে অমৃতকাল এবং রবি যোগ সব মিলিয়ে আজকের দিনটি আপনাদের জন্য শুভ হতে চলেছে। তবে আপনাদের বলবো দুপুর 2:20 থেকে 3:41 পর্যন্ত এই সময় আপনারা কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন না, কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষর না করাই ভালো। সময় অনুসারে এবং শাস্ত্র অনুসারে এই সময়কালকে বলা হচ্ছে রাহুকাল। তবে আপনারা গুলিক কালে কিছু কিছু শুভ কাজ করতে পারেন এবং তা সকাল 11টা 39 থেকে দুপুর 1টা পর্যন্ত থাকবে। ঠিক এই রকমই শুভ যোগ এবং নাক্ষত্রিক অবস্থান, সেই সাথে দেখে নেব আজকের দ্বাদশ রাশিচক্রের কোথায় কোন গ্রহ অবস্থান করছে। যেমন রাহু আজ অবস্থান করছে বৃষ রাশিতে এবং মেষ রাশিতে নিজ গৃহে অবস্থান করছে মঙ্গল। চন্দ্র আগেই বলেছি আজ মিথুন রাশিতে থাকবে, শুক্র এবং কেতু একই সঙ্গে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে এবং রবি এবং বুধ একই সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করছে ধনু রাশিতে এবং সেই সাথে বৃহস্পতি এবং শনির স্বগৃহ মকর রাশিতে একটি গুরু শৌরী যোগ তৈরি করেছে। ঠিক এইরকমই গ্রহগত, নাক্ষত্রিক এবং যোগগত অবস্থান অনুসারে আমরা
দেখে নেব যে দ্বাদশ রাশি চক্রে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। প্রতিটি রাশির ক্ষেত্রে আমি ছোট ছোট উপায়ের কথা বলবো, তবে শুভ সময় বা আজকের দিনের বিভিন্ন যোগ সবার ক্ষেত্রে সব রাশির ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রযোজ্য। প্রথমেই আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 29শে ডিসেম্বর 2020 মঙ্গলবার আজ কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে, আর যে পরিবর্তন আপনার ক্ষেত্রে পজিটিভ হবে। ভাগ্যের সহযোগিতা পাবেন এবং কর্ম পরিকল্পনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন এবং আত্মবিশ্বাস এবং আত্মশক্তির বিকাশ ঘটতে পারে। আজ আর্থিক পরিবেশ পরিস্থিতি আজ অপেক্ষাকৃত ভালো থাকবে, ঘনিষ্ঠ মহল থেকে আপনি ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। আজ সম্পর্কের বিষয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর্থিক লেনদেনের বিষয়ে আজ কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বলবো আজ ব্যবসার ক্ষেত্রে কিছুটা নিম্নগামী হতে পারে আয় ইনকামের বিষয়ে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের উন্নতির জন্য আপনাকে আরো বেশি সময় দিতে হবে, প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে এবং সুপরিকল্পিতভাবে আপনাকে এগোতে হবে, এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়ে তবেই আপনি এগিয়ে যাবেন। যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আজ সাহস বা সাহসিকতার পরিচয় আপনারা দেবেন। কর্মজীবনের ক্ষেত্রে আজ কিছুটা যোগ্যতার প্রমাণ দিতে হতে পারে আপনার, আর তার জন্য আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলবো আজ সাবধানে থাকুন, দাম্পত্য জীবনে বিবাহ বহির্ভূত সম্পর্ক কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে, তাই সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে বলবো আপনাদের যে আজ শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিন, এবং বিশেষত আপনার মূত্রথলি বা মূত্র সংক্রান্ত ইনফেকশন আপনাকে ভোগাতে পারে, অবশ্যই সতর্ক থাকুন, সঠিকভাবে জল খান এবং প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ নিন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 9, শুভ রং হবে গাঢ় লাল বর্ণ। আপনারা হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করুন, সেই সাথে হনুমানজির উদ্দেশ্যে একটি লাল ফুল নিবেদন করে হনুমান চল্লিশা পাঠ করুন, তাতে আপনাদের জীবনে শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃষ রাশি। 29শে ডিসেম্বর 2020 মঙ্গলবার বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ আপনার সাহসিকতার বিশেষ উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রে অবশ্যই তার প্রয়োগ আপনি ঘটাবেন। আবহাওয়ার পরিবর্তন আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে, তবে কর্মক্ষেত্রে আপনি অবশ্যই ভালোভাবে এগোবেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি আধুনিক সরঞ্জাম কেনার বিষয়ে কিছুটা অর্থ বিনিয়োগ করতে পারেন, যা আগামী দিনে আপনার লাভের মুখ দেখাতে পারে। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি অবশ্যই এগিয়ে চলুন, আপনাদের ব্যবসার ক্ষেত্রে শুভ ফল আসবে। আর্ট কিংবা মিডিয়া সংক্রান্ত ব্যবসায় যদি যুক্ত থাকেন তাহলে আপনাদের অনুকূলে সবকিছু থাকবে। তাছাড়া যারা সরকারি চাকরির ক্ষেত্রে যুক্ত রয়েছেন সহযোগীদের অবশ্যই আপনারা সহযোগিতা পাবেন, অর্থাৎ সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে। আজ এই বিশেষ দিনে খরচের বিষয়ে একটু সচেতন থাকুন। ক্যারিয়ারের বিষয়ে আপনারা যদি কর্মক্ষেত্রে কোনো সুযোগ সন্ধান চালান সেক্ষেত্রে আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে পারে। প্রেমের জীবনের ক্ষেত্রে আজ কিন্তু পরিবেশ কিছুটা তিক্ত থাকতে পারে, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। প্রেমিক প্রেমিকার শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখুন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উপরে কিছুটা নেতিবাচক প্রভাব আসবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও একই কথা বলবো, শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা যত্ন নিন, আবহাওয়ার পরিবর্তন আপনাকে ভোগাতে পারে, তাই সে বিষয়ে সতর্ক হতে হবে, খাবার দাবারের প্রতি সতর্ক হতে হবে। আজ এই বিশেষ দিনে আপনাদের অবশ্যই বলবো শুভ সংখ্যা হবে 6, শুভ রং হবে আজ মেরুন বর্ণ। আজ আপনারা ভগবান হনুমানজির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন, সেই সাথে আপনারা বজ্রং বাণ পাঠ করুন, অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মিথুন রাশি। 29শে ডিসেম্বর 2020 মঙ্গলবার আজ নতুন কিছু সুযোগ সুবিধা আপনার জীবনে আসতে পারে। আর্থিক ভাগ্য আজ ভালো বলা যেতে পারে। মহিলাদের সঙ্গে আজ অত্যন্ত ভালো সম্পর্ক বজায় রাখুন, তারা আপনার কর্মক্ষেত্রে সহযোগিতা করতে পারে।
অর্থনৈতিক ক্ষেত্রে বলবো, বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে আপনারা যথেষ্ট যত্নশীল হবেন না হলে প্রতারণার শিকার হতে পারেন। এছাড়া ব্যক্তিগত কিছু বাধা আপনার জীবনে আসতে পারে, সৎ সাহস এবং কর্মনিষ্ঠার সাহায্যে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যদি আপনারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের সঙ্গে আপনার সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, আপনাদের সুন্দর মনোরম পরিবেশ তৈরি হবে ব্যবসার ক্ষেত্রে, সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন, তাই ব্যবসায় অত্যন্ত ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। চাকরি বাকরির ক্ষেত্রেও আজ অত্যন্ত শুভ ফল আসবে এবং চাকরি বাকরির যে পরিবেশ আপনার অনুকূলে থাকবে, ক্যারিয়ারের বিষয়ে আপনারা অত্যন্ত উপকৃত হতে পারেন। আজ প্রেমের জীবনের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের উন্নতি ঘটবে, ভাব ভালোবাসার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা পজিটিভ প্রভাব আসবে, তবে ব্যয় কিছুটা আজ বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, অতিরিক্ত কাজকর্মের জন্য শারীরিক কিছুটা অবসন্নতা বা মানসিক অবসন্নতা আপনার আসবে, তাই অতিরিক্ত প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য একটু রিল্যাক্স করুন, প্রয়োজনে যোগা মেডিটেশন এগুলো করুন, ভালো ফল আসবে। সন্তানের পক্ষ থেকে আজ অপেক্ষাকৃত ভালো ফল পেতে পারেন। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 1, শুভ রং হবে আজ সিঁদুর বর্ণ। আজ আপনারা ভগবান শিবের শিবলিঙ্গে অবশ্যই জল অর্পণ করুন, সেই সাথে আপনারা যদি আজ এই বিশেষ দিনে যদি মধু অর্পণ করেন অত্যন্ত শুভ ফল পাবেন, সেই সাথে ওম নমঃ শিবায় মন্ত্র আপনারা জপ করুন। পরবর্তী যে রাশি তা হলো কর্কট রাশি। 29শে ডিসেম্বর 2020 মঙ্গলবার আজ এই দিনটি বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সেই সমস্যার সম্মুখীন থেকে বেরোনোর জন্য আপনার মনকে সর্বদা ইতিবাচক রাখতে হবে, নেগেটিভ মানুষ থেকে সর্বদা দূরে থাকুন এবং সামাজিক কর্মকাণ্ডে অবশ্যই যোগদান করুন, মন তাতে ভালো থাকবে, কর্মক্ষেত্রে সংযোগ বৃদ্ধি পাবে। অর্থনৈতিক ক্ষেত্রের বিষয়ে বলবো, আজ অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের সচেতন হতে হবে, অযথা অর্থ নষ্টের বিষয়টা মাথায় রাখুন, ভুলেও করবেন না। আজ এই বিশেষ দিনে শ্বশুরবাড়ির সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হতে পারে, নিজের অহংকার রাগকে সর্বদা দূরে রাখার চেষ্টা করুন, তাতে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আসবে। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে ব্যবসা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফল আসতে পারে, ব্যবসার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, পুরানো ব্যবসার উন্নতির জন্য কোনো নতুন পরিকল্পনা তৈরি করতে পারেন। অর্থ বিনিয়োগের বিষয়ে আজ আপনাদের অবশ্যই শুভ বলা যেতে পারে, লেনদেন করতেই পারেন। আজ এই বিশেষ দিনে যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, কাজের চাপ একটু বাড়বে, ওভারটাইম করতে হতে পারে। ক্যারিয়ারের বিষয়ে আজ আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে, আপনার কর্মকুশলতায় আপনারা এগিয়ে যাবেন। ভাব ভালোবাসার ক্ষেত্রে বলবো, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে, দীর্ঘদিনের বিশৃঙ্খলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া প্রেমের জীবনের জন্য আজ অত্যন্ত শুভ, পারিবারিক জীবন আপনারা ভালোভাবে কাটাবেন, সন্তানের পক্ষ থেকে ভালো খবর আসতে পারে। আজ এই বিশেষ দিনে অতিরিক্ত কাজের চাপ আপনাকে মানসিক দিক থেকে অবসন্ন করতে পারে, তাই আপনারা অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, সঠিক সময়ে ঘুমান, খাবার দাবার ঠিকঠাক ভাবে খান, তাতে আপনাদের ভালো ফল আসবে। আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হবে 2, শুভ রং হবে আজ হালকা গোলাপি বর্ণ। আজ আপনারা যদি কোনো প্রবাহিত জলে অখণ্ড চাল যদি প্রবাহ করে দেন অথবা একটি রূপোর কয়েন বা প্রচলিত কয়েন আপনারা প্রবাহিত করে দেন, অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হল সিংহ রাশি। 29শে ডিসেম্বর 2020 মঙ্গলবার আশ্চর্যজনকভাবে আপনার নতুন যোগাযোগ আজ বৃদ্ধি পেতে পারে এবং কোনো মূল্যবান জিনিসপত্র আপনারা কিনতে পারেন। যারা পড়াশোনা করছেন তাদের আত্মবিশ্বাস আজ বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনাদের শুভ ফল আসতে পারে। যদি আপনারা অর্থনৈতিক কোনো পরিকল্পনা করতে চান সেজন্য বলবো, আজ দিনটি অত্যন্ত ভালো, আত্মমর্যাদা বোধ আপনার বাড়বে এবং ভূমি বাহন এই সমস্ত ক্ষেত্রে আপনার শুভ ফল আসবে। তবে যানবাহন কেনার বিষয়ে এই সময় একটু স্থগিত রাখা উচিত। ক্যারিয়ারের বিষয়ে বলবো, আজ অত্যন্ত শুভ ফল আসবে, তবে কঠিন চ্যালেঞ্জের আপনার সম্মুখীন হতে হতে পারে। আজ বিপণন ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে আপনাদের পরিশ্রম বাড়তে পারে, যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে প্রতিদ্বন্দ্বিতা কিছুটা বাড়বে, উপেক্ষা করার কোনো উপায় নেই, তাই আপনাকে অবশ্যই
পরিকল্পনা মাফিক এগোতে হবে, তবেই আপনি ব্যবসায় ভালো ফল পাবেন। যদি আপনারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি বাকরির সঙ্গে যুক্ত থাকেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন এবং নিজের কর্মদক্ষতাকে আপনি অবশ্যই সঠিক জায়গায় প্রয়োগ করুন, তাতে আপনাদের ভালো ফল হবে। এছাড়া বলবো আজ আপনাদের শুভ সংখ্যা হবে 8, শুভ রং হবে আজ লাল বর্ণ। আজ হনুমানজির উদ্দেশ্যে ছোলা এবং গুড় প্রসাদ হিসাবে নিবেদন করুন, আর এই প্রসাদ পরবর্তীকালে আপনারা নিজে এবং অন্যান্য মানুষদেরকে আপনারা বিতরণ করুন। এই ছোট্ট উপায়ে আপনাদের জীবনে শুভ ফল আসবে, হনুমানজির কৃপা পাবেন। সেই সাথে ওম নমঃ শিবায় মন্ত্র এবং সেই সাথে হনুমানজির মন্ত্র আপনারা জপ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হল কন্যা রাশি। 29শে ডিসেম্বর 2020 কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ এই মঙ্গলবারে আপনি কোনো গুরুত্বপূর্ণ ফোনের মাধ্যমে আপনার বিশেষ ভালো ফল আসতে পারে, অর্থাৎ প্রতিটা ফোন অ্যাটেন্ড করার চেষ্টা করুন, ভবিষ্যতের জন্য উপকৃত হতে পারে। কমিউনিকেশন গ্যাপ হলেই কিন্তু সমস্যা হতে পারে আজ, তাই টেকনিক্যাল কাজকর্মগুলো ঠিকঠাকভাবে সেরে নিন। সেই সাথে বলবো পারিবারিক লোকজনের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে, ইতিবাচক প্রভাব আসবে আপনার জীবনে। আর্থিক পরিবেশ পরিস্থিতি আজ অপেক্ষাকৃত ভালো থাকবে, তবে অপরিচিত ব্যক্তিকে খুব বেশি বিশ্বাস না করাই উচিত, বা অর্থ বিনিয়োগের বিষয়ে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে অপরিচিত ব্যক্তির বিষয়ে, অন্যথায় আপনার কিন্তু সামাজিক ক্ষয়ক্ষতির বিষয়টা কিন্তু চলে আসছে, আর্থিক ক্ষতিগ্রস্ততার ব্যাপারটা চলে আসছে। যদি আপনারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বলবো ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো ফল আসবে, ব্যবসার প্রসার ঘটবে এবং আর্থিক ক্ষেত্রে আপনারা লাভবান হবেন। যদি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত থাকেন তাহলে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনারা আজ করতে পারেন, অপেক্ষাকৃত ভালো ফল পাবেন বিনিয়োগে। তাছাড়া আজ এই বিশেষ দিনে চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ আশীষ পাবেন, তাদের সহযোগিতা পাবেন, সহকর্মীদের পাশে আপনারা পাবেন। ক্যারিয়ারের বিষয়ে কিছুটা মতবিরোধ তৈরি হতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে আপনারা এগিয়ে চলুন, কঠিন সময়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে আপনাদের এগোতে হবে। প্রেমের জীবনের ক্ষেত্রে বলবো সন্তান সম্পর্কিত বিশেষ সুখ ভোগ আপনারা করবেন, দাম্পত্য জীবনে শুভ ফল আসবে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কের উন্নতি করবে। তবে আজ এই বিষয়ে কিছুটা ব্যয় বৃদ্ধি পেতে পারে ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে, তাই পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন আজ ভালো হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো গাড়ি চালানোর ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন, কারণ গাড়িতে কিছুটা আপনার সমস্যার কারণ হতে পারে, আঘাতজনিত সমস্যায় আপনারা ভুগতে পারেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এইটুকুই, এছাড়া বড় ধরনের সমস্যা আজ নেই। আজ এই বিশেষ দিনে শুভ সংখ্যা হবে 7, শুভ রং হবে সবুজ বর্ণ। আজ আপনারা ভগবান শিবের শিবলিঙ্গে অবশ্যই আখের রস দিয়ে আপনারা অভিষেক করুন এবং সেই সাথে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, তাহলে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন, আপনাদের ছোট ছোট মনস্কামনা তা পূরণ হবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো তুলা রাশি। 29শে ডিসেম্বর 2020 তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মঙ্গলবার আপনি বেশ গুরুত্বপূর্ণ রণকৌশল তৈরি করতে পারেন আপনার কর্মক্ষেত্রের জন্য। আত্মীয় স্বজনের গৃহে সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, আপনি যেতে পারেন অথবা আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসতে পারে, আনন্দ ঘনময় মুহূর্ত তৈরি হতে পারে। আর্থিক পরিবেশ পরিস্থিতি আজ কিছুটা সমস্যার কারণ হতে পারে, আপনার বিরক্তির কারণ হতে পারে আজ, অর্থ বিনিয়োগের বিষয়ে কিছুটা বাধা আসবে। যদি আপনারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে ব্যবসা সংক্রান্ত বিষয় কিছুটা অন্তরায় দূর হতে পারে, আপনাদের পরিকল্পনা সঠিকভাবে করুন, ব্যবসাতে সঠিক বিনিয়োগে আপনাদের ভালো ফল আসবে এবং শত্রু আজ কিছুটা ম্রিয়মান থাকবে। এবং অফিসের কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে বলবো সরকারি বা বেসরকারি ক্ষেত্রে অত্যন্ত ব্যস্ত থাকবেন আজ। ক্যারিয়ারের বিষয়ে আজ রাজনৈতিক বিষয়টা মাথায় রাখবেন না, রাজনীতি ক্যারিয়ার থেকে একটু দূরে সরান, তাহলেই আপনাদের শুভ ফল আসবে। এছাড়া যারা ডাক্তারি শাস্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আজ অত্যন্ত ভালো ফল আসবে। প্রেমের জীবনের ক্ষেত্রে বৈবাহিক জীবনে অত্যন্ত শুভ ফল আসবে, বৈবাহিক সুখ ভোগ আপনারা পাবেন এবং প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিনের চলতে থাকা সমস্যাগুলো দূর হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো দীর্ঘমেয়াদী রোগ ভোগ থেকে আপনারা বেরিয়ে আসবেন, মুক্তি পাবেন এবং অবশ্যই শরীর স্বাস্থ্য আজ ভালো থাকবে আপনাদের।
আজ এই বিশেষ দিনে শুভ সংখ্যা হবে 3, শুভ রং হবে আজ গোলাপি বর্ণ। আজ আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন এবং সেই সাথে আপনারা হনুমানজির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি, 29 ডিসেম্বর 2020 মঙ্গলবার। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে আপনারা এগিয়ে চলুন, প্রতিটা কাজে আপনার শুভ পরিবর্তন আসবে এবং ভবিষ্যৎ নিয়ে আপনারা নতুন পরিকল্পনা করতে পারেন আজ, এবং তার বাস্তবায়নের জন্য আপনারা কঠোর পরিশ্রম করবেন। শ্বশুর বাড়ির সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি ঘটতে পারে। আর্থিক বিষয়ে আপনারা অত্যন্ত সংবেদনশীল থাকবেন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনারা নিতে পারেন অর্থ বিনিয়োগের বিষয়ে। যদি আপনারা সঠিক মানুষের কাছ থেকে পরামর্শ না নিয়ে থাকেন তাহলে কিন্তু কিছুটা সমস্যায় পড়বেন, আর্থিক ক্ষতির শিকার হতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে আশানুরূপ ফল আপনারা ব্যবসার ক্ষেত্রে নাও পেতে পারেন। তাই বিনিয়োগের বিষয়ে আজ বলবো, অবশ্যই সাবধানতার সঙ্গে বিনিয়োগ করুন। আত্মবিশ্বাস কোনোভাবেই কমাবেন না, আত্মবিশ্বাসের ঘাটতি কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে আজ। ক্যারিয়ারের বিষয়ে আজ কিছুটা উদ্বিগ্নতা বাড়বে, তাই আপনারা মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন। প্রেমের জীবনের ক্ষেত্রে সম্প্রীতি এবং মিষ্টতা বৃদ্ধি পেতে পারে, তবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে বৈবাহিক সমস্যা আসতে পারে, কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক আপনাকে ভোগাতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। শরীর স্বাস্থ্যের বিষয়ে বলবো, শ্বাসকষ্ট আপনাকে ভোগাবে বা লাংস ওরিয়েন্টেড সমস্যা আপনাকে কিন্তু বেশ ভোগাতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন, প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ আপনি নেবেন এবং সঠিক সময়ে খাবার দাবার এবং পরিবেশ পরিস্থিতিকে মানবেন অবশ্যই। আজ এই বিশেষ দিনে শুভ সংখ্যা হবে 5, শুভ রং হবে হালকা গোলাপি বর্ণ। আজ আপনারা হনুমানজির উদ্দেশ্যে ছোলা ভোগ নিবেদন করুন, আর এই ছোলা ভোগ নিবেদনে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। সঙ্গে হনুমান চল্লিশা, সেই সাথে হনুমান অষ্ট পাঠ করুন, ভালো ফল আপনারা পাবেন। পরবর্তী যে রাশি তা হলো ধনুরাশি, 29 ডিসেম্বর 2020 মঙ্গলবার। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যুবক যুবতীদের যে সমস্ত কর্ম সংক্রান্ত সমস্যা সমাধানের বিশেষ পথ খুলতে পারে এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে পারে, পুরানো স্মৃতি আপনাকে কিছুটা মানসিক শান্তি দিতে পারে। আর্থিক বিষয়ে আজ কিছুটা শুভ ফল আসবে, তবে দুর্বলতা কারোর সঙ্গে আপনি শেয়ার করবেন না বা প্রকাশ করবেন না, আর্থিক পরিবেশ পরিস্থিতির গুরুত্বটা আপনাকে বুঝতে হবে, অর্থ বিনিয়োগের আগে আপনাকে বুঝে শুনে কাগজপত্র দেখে তবেই বিনিয়োগ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে বলবো, আজ যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে, ব্যবসায় শুভ ফল আসবে। চাকরি বাকরি বা পেশাগত ক্ষেত্রে আপনাদের ভালো ফল আসবে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে সাহায্য পেতে পারেন আপনারা। ক্যারিয়ারের বিষয়ে আজ বলবো, কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা চালিয়ে যান এবং তা আপনাদের কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। ভালোবাসার ক্ষেত্রে বলবো, আজ দিনটি অত্যন্ত শুভ, দাম্পত্য জীবন এবং প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে, পারিবারিক সম্পর্ক আপনাদের ভালো হবে। সেই সাথে বলবো, আজ আপনারা অবশ্যই বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, শরীরের ব্যথা, জয়েন্টের ব্যথা আপনাকে কষ্ট দিতে পারে এবং সে বিষয়ে আপনারা সচেতন থাকুন। তাছাড়া আজ এই বিশেষ দিনে আপনাদের শুভ সংখ্যা হবে 6 এবং শুভ রং হবে আপনাদের হলুদ বর্ণ। আজ এই বিশেষ দিনে অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে হলুদ লাড্ডু ভোগ নিবেদন করুন এবং সেই সাথে আপনারা হনুমান চল্লিশা জপ করুন বা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল আপনাদের জীবনে আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মকর রাশি, 29 ডিসেম্বর 2020 মঙ্গলবার। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আজ দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য আপনারা ছোট ছোট কাজ খুব ভালোভাবে করার চেষ্টা করবেন, ইতিবাচক প্রভাব আসবে, নেতিবাচক চিন্তা ভাবনা থেকে আপনারা দূরে থাকুন, নেতিবাচক চিন্তা ভাবনা আপনাকে কিন্তু কিছুটা সমস্যা ফেলতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে বলবো, আজ গুরুত্বপূর্ণ সহযোগিতা পেতে পারেন, তবে নিজে আগে আর্থিক বিষয়টা ভাবার চেষ্টা করুন এবং সেই অনুসারে আপনার স্বপ্ন বা পরিকল্পনাকে সেট করুন, তবেই আপনারা ভালো ফল পাবেন, অধিক ব্যয় আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো ফল আসছে না আজ, ব্যবসায় কিছুটা নেগেটিভ প্রভাব রয়েছে,
এবং সেই সাথে বলবো এই সময় নতুন ব্যবসাতে আপনারা বিনিয়োগ করবেন না। যদি আপনারা কর্মক্ষেত্র অর্থাৎ সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে মাথা ঠান্ডা রাখুন, রাজনীতির মধ্যে কাজকে একেবারেই বেঁধে ফেলবেন না, তাতে আপনাদের অফিসের পরিবেশ কিছুটা নষ্ট হবে। যতটা ইতিবাচক থাকতে পারবেন আপনাদের ততটাই ভালো ফল দেবে। ক্যারিয়ারের বিষয়ে বলবো, নতুন কিছু কাজের সুযোগ আসতে পারে এবং ট্রান্সফার বা স্থানান্তরের কিছু যোগ তৈরি হতে পারে এই সময়। প্রেমের জীবনের ক্ষেত্রে আজ আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে, দাম্পত্য জীবনের পাশাপাশি বা ভালোবাসার ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং পারিবারিক জীবন ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আজ আপনারা অবশ্যই রক্তচাপ বা ডায়াবেটিস সম্পর্কিত সমস্যায় ভুগলে ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসার মধ্যে অবশ্যই থাকুন, তাতেই আপনাদের ভালো ফল আসবে। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 8, শুভ রং হবে আজ নীল বর্ণ। আজ ভগবান দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই আপনারা নীল ফুল নিবেদন করুন এবং সেই সাথে ওম নম শিবায় মন্ত্র এবং আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কুম্ভ রাশি। 29 ডিসেম্বর 2020 কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ আর্থিক পরিবেশ পরিস্থিতি কিছুটা গতি পাবে, সামাজিক এবং ধর্মীয় কাণ্ড কারখানার সঙ্গে আপনার সংযুক্তি ঘটতে পারে, আপনার মনের মতো কিছু কথা বা কিছু কাজ আপনারা আজ পেতে পারেন। আর্থিক বিষয়ে আজ পারিবারিক লোকজনের সঙ্গে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে, তাই আর্থিক বিষয়ে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, তাতে আপনাদের ক্ষতি হতে পারে। যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বলবো, ব্যবসার কাগজপত্র বা ফাইলপত্র অবশ্যই সঠিকভাবে গুছিয়ে রাখুন, কারণ রাষ্ট্রীয় ক্ষোভের মুখে পড়তে পারেন, তাই আপনার ইনকাম ট্যাক্স ফাইল এবং আপনার ট্রেড লাইসেন্স এগুলো কিন্তু ভালোভাবে দেখে নিন, ঠিকভাবে রেনুয়াল করা আছে কিনা, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষ নজরে আপনারা পড়তে পারেন। ক্যারিয়ারের বিষয়ে বলবো, আজ অপেক্ষাকৃত ভালো ফল আসবে, নতুন চাকরি বাকরির সন্ধান করলে আপনারা একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। প্রেমের জীবনের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল আপনারা পাবেন, সেই সাথে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে, পারিবারিক পরিবেশ ভালো থাকবে, সন্তানের শরীর স্বাস্থ্য আজ ভালো থাকতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, রুটিন মাফিক খাওয়া দাওয়ার অবশ্যই গ্রহণ করুন, গ্যাসের সমস্যা বা হজমের সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন, বদহজমের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের সঠিক সময় খাওয়া দাওয়া করতে হবে। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 7, শুভ রং হবে নীল বর্ণ। আজ আপনারা হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু ভোগ নিবেদন করুন, সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। সর্বশেষ তথা মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, 29 ডিসেম্বর 2020 মঙ্গলবার, যারা জাতক কিংবা জাতিকারা কর্মক্ষেত্রের জন্য চিন্তা করছেন বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য চিন্তা করছেন তাদের উৎসাহ বৃদ্ধি পাবে, হঠাৎ করে কাজে কোনো খুশির খবর আসতে পারে, নিকট আত্মীয়দের কাছ থেকে কোনো সঠিক সমাধান আপনারা পেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে বলবো, আজ কিছুটা খারাপ থাকবে অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি, সঠিকভাবে অর্থ বিনিয়োগ করুন, খরচের বিষয়টা আপনারা মাথায় রাখুন, নিজের মেজাজকে হারাবেন না, সম্পর্কের বিষয়ে আরো সচেতন হতে হবে। যদি ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত থাকেন তাহলে বলবো, আজ এই বিশেষ দিনে ব্যবসায় ঋণ কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে বুঝে শুনে ঋণ নিন, পরিকল্পনা অনুসারে ঋণ নিন, অযথা ঋণ নিয়ে ঋণের বোঝা কিন্তু বাড়তে পারে। নতুন ব্যবসার বিষয়ে আজ বলবো, খুব বেশি ভালো ফল আসছে না, পুরানো ব্যবসাকে রিমডেলিং করুন এবং নতুন নতুন টেকনোলজি অবশ্যই আপনি অ্যাডপ্ট করতে পারেন। তাছাড়া যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছুটা ভালো ফল আসবে, তবে কর্মের প্রতি আরো নিষ্ঠাবান হতে হবে, অন্যথায় সমস্যা আসতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন, তবে প্রতিটা ক্ষেত্রে আপনাদের বিলম্ব আজ হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আজ শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যা আসবে, ঠান্ডা বা সিজনাল চেঞ্জ আপনাকে ভোগাতে পারে, সঠিকভাবে ওষুধপত্র খাবেন এবং প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এছাড়া পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আজকের অত্যন্ত শুভ ফল আসবে, তবে পুরানো শত্রুতা আপনাদের পারিবারিক সম্পর্কের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। সন্তানের পক্ষ থেকে আজ ভালো ফল আসবে এবং সন্তানের শরীর স্বাস্থ্য আজ কিন্তু ভালো থাকতে পারে। প্রেমের জীবন এবং দাম্পত্য জীবনে আজ অত্যন্ত শুভ ফল আসবে, তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, পরস্পরের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এগোলে সব থেকে ভালো ফল আপনারা পাবেন।
আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে এক, শুভ রং হবে কেশর বর্ণ। আপনারা অবশ্যই ভগবান শ্রী হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু ভোগ নিবেদন করুন, সুন্দরকাণ্ড পাঠ করুন এবং সেই সাথে আপনারা অবশ্যই রাম নাম জপ করুন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম 29 ডিসেম্বর 2020 মঙ্গলবারের বিশেষ রাশিফল। আজ এই বিশেষ দিনে হনুমানজি এবং ভগবান শিবের বিশেষ কৃপায় আপনি এবং আপনার পরিবারকে নিয়ে অত্যন্ত ভালো থাকবেন এমনটাই প্রার্থনা করি। আজ এই পর্যন্ত, নমস্কার।